প্রায় সত্তর বছর বয়স্ক রুজিনা দেখিয়ে দিয়েছেন যে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার মাধ্যমে সত্তরেও থাকা যায় যুবতী রুজিনার জন্ম হয়েছিল সেই উনিশশো সালে দু সালে রোজিনার ফিটনেস দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা অনেক নায়ক নায়িকাদের রুজিনা কিভাবে এত বয়সে এই ফিটনেস ধরে রেখেছেন সেটি নিয়ে আরেকটি প্রতিবেদন আসছে শীঘ্রই তবে এ ভিডিওতে থাকছে তিনি এই বয়সে আর কি কি করছেন তার বিবরণ রুজিনা দেখতে যেমন সুন্দরী তার মানসম্মান বোধ তেমন করকরে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সৌদাগর জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী হয়ে জয়লাভ করেন অভিনেত্রী রুজিনা তারপর ব্যক্তিগত কারণ দেখিয়ে কার্যনির্বাহী সদস্য পদ থেকে ইস্তফা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এবং সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কিন্তু পদত্যাগপত্রটি গ্রহণ করেননি ইলিয়াস কাঞ্চন রুজিনা বলেন আমি একজন শিল্পী খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি দেখে সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম পরে ডিপজল আলিরাজ ভাইসহ কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে এই হলো রোজিনার চারিত্রিক দৃঢ়তা যে দেশে মন্ত্রী এমপি ভিসিরা পথ আগলে বসে থাকেন সে দেশে তিনি ব্যতিক্রম নায়িকা রুজিনা জীবনকে উপভোগ করেছেন এবং এখনও করছেন চুটিয়ে এই আটষট্টি বছর বয়সে তিনি নায়িকা হয়ে মিউজিক ভিডিও করতে যাচ্ছেন আর করবেনই না কেন সাজলে এখনও তাকে বিশ বছরের তরুণীর মতোই লাগে মানুষের সিনেমাতে নায়ক ওয়াসিমের সঙ্গে এই মন তোমাকে দিলাম শিরোনামে একটি গানে অভিনয় করেছিলেন রোজিনা তার যৌবন বয়সে সেই গান আজও বাজে শ্রোতাদের অন্তরে এই ছবির এই মন তোমাকে দিলাম গানটি আজও জনপ্রিয় গানটি আবারও নিয়ে আসছেন রোজিনা নতুন করে গানটি নির্মাণ করেছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান তার ডিজাইন করা শাড়ি ও কনসেপ্ট করা একটি মিউজিক ভিডিওতে মানুষের সিনেমার গানটি ব্যবহার করা হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন জনপ্রিয় এই গানকে এখনকার সময়োপযোগী করে নতুন করে নির্মাণ করছেন অ্যাডলফ খান রোজিনা বলেন আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা মানুষই এই ছবির এই মন তোমাকে দিলাম গানটি খুবই জনপ্রিয় নতুন করে গানটি নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে নির্মাতা এডলফ বলেন শিগগিরই গানটি প্রকাশ পাবে সুপ্রিয় দর্শক আটষট্টি বছর বয়সে রোজিনার এই ফিটনেস রহস্য জানতে আমাদের সাথেই থাকুন শীঘ্রই আসছি সেই প্রতিবেদন নিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ